খাদ্য জেটি থেকে হোটেলে ফিরলাম। ফিরে জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। পোর্ট ব্লেয়ারে দুটো আরও জায়গা ঘোরা বাকি আছে, একটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম আর একটা হচ্ছে নেভাল মেরিন মিউজিয়াম। তো আমরা আজকে এই দুটো জায়গা কভার করবো পোর্ট ব্লেয়ারের মধ্যে। আর একটু দূরে যাবো, এখান থেকে 26 কিলোমিটার দূরে, সেটা হচ্ছে চিড়িয়াটাপু। তো তার জন্য আমরা আজকে স্কুটি রেন্ট করে নিয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে স্কুটি রেন্ট করতে পারবে। তোমরা স্কুটি রেন্ট করলে পোর্ট ব্লেয়ারে এখানে ঘণ্টাঘর দেখছো, এই ঘণ্টাঘর থেকে এইদিকে গগন রেস্টুরেন্ট, তার ঠিক পাশেই এখানে রয়েছে নেট ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এখান থেকে তোমরা স্কুটি রেন্ট করতে পারবে। তারপর এখানে সব রকমেরই বাইক রয়েছে, জুপিটার থেকে আমাদের অ্যাক্টিভা, এখানে নতুন বাইক পুরনো বাইক সব রকম মিলিয়ে রয়েছে। 500 থেকে 600 টাকার মধ্যে তোমরা রেন্ট পেয়ে যাবে। তো আমরা আজকে এখান থেকে এই বাইকটা বুক করেছি, এটার আমার চার্জ পড়েছে 500 টাকা। 2000 টাকা ডিপোজিট দিতে হবে আগে, তারপর যখন বাইক রিটার্ন করবে তখন তোমাদের 2000 টাকাটা ফেরত দিয়ে দেবে। আর ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি, আর এখানে হেলমেট অবশ্যই পরতে হবে। দুজনকে দুটো হেলমেট দিয়ে দিয়েছে, দেখো দুটো হেলমেট তোমাদের অবশ্যই পরতে, নয়তো ফাইন লাগবে এখানে। তো মোটামুটি স্কুটিটা ঠিকই আছে, খুব নতুনও না খুব পুরনোও না। চলো তাহলে আমরা বেরোই, তোমাদেরকে নিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। আমরা এখন ঘুরে এলাম জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, আর এখানে এসে জানতে পারলাম যে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে পার পার্সন। আর এখানে রয়েছে যে জারোয়া এবং যে সমস্ত ট্রাইবাল উপজাতি আন্দামানে থাকে তাদের সমস্ত জীবনযাত্রা কাহিনী ছবির মাধ্যমে রয়েছে এখানে, আর তাদের ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। মানে জারোয়া এবং ট্রাইবাল উপজাতি সম্বন্ধে তোমরা ভালোভাবে জানতে পারবে এই মিউজিয়ামে আসলে। অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম দেখে আমরা এখন চলে এলাম সামুদ্রিকা বা নাভাল মেরিন মিউজিয়ামে। আর এই মিউজিয়াম রোজই খোলা থাকে, আর টিকিট প্রাইস আর টাইমিংটা তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে ভেতরে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি মিউজিয়ামটা কিরকম। ঘুরে দেখলাম সামুদ্রিকা, ভীষণ ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম।
আর কত রকমের কোরাল সম্বন্ধে জানতে পারলাম, আর ঝিনুকের সেল যে এত বড় হতে পারে সেটা সত্যি এর আগে আমি কখনো দেখিনি, ভীষণ ভালো লাগলো। আর যত রকমের ট্রাইবাল উপজাতি রয়েছে তাদেরকেও মানে জানতে পারলাম তাদের সম্বন্ধেও। আর বিকট বড় কচ্ছপ দেখলাম, কচ্ছপের যে খোলটা এর আগে কোনোদিন এরকম দেখিনি, এত বড় খোলওয়ালা যে কচ্ছপ হতে পারে মানে আমরা জানতামই না। আর আমাদের পেছন দিকে যে একটা শপ দেখছো এটা হচ্ছে সামুদ্রিকারি, আমরা এখন চলে এসেছি মুন্ডা পাহাড় সি বিচে। পোর্ট ব্লেয়ার থেকে 26 কিলোমিটার রাস্তা এটা। এখানে মুন্ডা পাহাড় ট্রেকিংও করা যায়, যেটা 40 মিনিট মতো ট্রেক করতে হয়, কিন্তু 3টের সময় বন্ধ হয়ে যায়। তো আমাদের যেহেতু আজকে ক্রুজ ছিল, আমরা পোর্ট ব্লেয়ারে ফিরে এসেছি নীল থেকে, তো আমরা অবি লেট হয়ে গেছি, আর সেই জন্য আজকে আমরা ট্রেক করতে পারলাম না। তবে সানসেট পয়েন্টে যাব, সেটা এখান থেকে 2 কিলোমিটার পেছনে যেতে হবে। আর এটা হচ্ছে মুন্ডা পাহাড় সি বিচ। এসেছি চিড়িয়াটাপু সানসেট পয়েন্টে, আর খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, দারুণ লাগছে জায়গাটা। আর চিড়িয়াটাপু এই জায়গাটার নাম কেন সেটা একটু বলে দিই তোমাদের, যে চিড়িয়া কথার অর্থ হচ্ছে চিড়িয়া জানো পাখি, আর টাপু মানে হচ্ছে দ্বীপ। তো এই জায়গাতে আগে প্রচুর পাখি থাকতো, তো সেই থেকেই এই জায়গা প্রচুর পাখির ডাক শোনা যেত, সেই থেকেই এই জায়গাটার নাম হচ্ছে চিড়িয়াটাপু। বাট এখন আর সেরকম পাখি দেখা যায় না পরিবেশের কারণে, এখন হয়তো পাখি অনেক কমে গেছে সেই কারণে এখন আর পাখির আওয়াজ শুনতে পাওয়া যায় না। বাট যখন শুনতে পাওয়া যেত মানে ভাবছি তাই যে কতটা সুন্দর লাগতো জায়গাটা।
আন্দামানে আসলে তোমরা যে জিনিসটা সব জায়গায় পাবে এবং অবশ্যই ট্রাই করবে সেটা হলো এই রকম সাইজের ডাব, যেটা আমাদের ওখানে কখনো চট করে পাওয়া যায় না, এটাই এখানকার স্পেশালিটি। যেমন সাইজে বড় তেমন এতে জলও প্রচুর, আর তার সঙ্গে পাওয়া যাবে হচ্ছে এক্সট্রা পাওনা শাঁস, যেটা খেতে খুব ভালো লাগবে। এইটা কিন্তু আমি নতুন দেখছি, স্কুটিতে করে ঝালমুড়ি শশা এইসব বিক্রি করছে, বেশ ইউনিক ব্যাপার আমার কাছে, আমি তো কোনোদিনও দেখিনি। তোমরা যদি দেখে থাকো কোনোদিনও তাহলে জানিও আমাদেরকে। চিড়িয়াটাপু আসার রাস্তাটা তোমরা নিশ্চয়ই দেখেছো, ভীষণ সুন্দর। আর আমরা যেহেতু স্কুটি করে এসেছি তাই আরও বেশি সুন্দর লেগেছে। তাই তোমরা যদি চিড়িয়াটাপু আসো তোমরা চেষ্টা করবে স্কুটিতে আসার। পাহাড়ি বাঁক, একপাশে সমুদ্র আর একপাশে জঙ্গল, মানে একটা অসাধারণ ফিলিংস।